শিশু বিক্রির অভিযোগে দুই মহিলাকে আটক করে মারধর খবর পেয়ে দুই মহিলাকে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়ে পুলিশ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লাতে শিশু বিক্রির সন্দেহে দুই মহিলাকে আটকে রেখে মারধর করছেন গ্রামবাসীরা খবর পেয়ে ওই দুই মহিলাকে উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ অভিযোগ পুলিশের গাড়িতে কেরোসিন তেলও ঢেলে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গোপালনগর থানার পাল্লা রঘুনাথপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দা সঙ্গীতা সরকার ও তার প্রতিশী প্রতিমা বিশ্বাস গ্রামবাসীদের দাবি সঙ্গীতার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে এই কাজে তাকে সহযোগিতা করেছে প্রতিবেশী প্রতিমা এই সন্দেহের বসেই মঙ্গলবার দুই মহিলাকে আটকে রেখে মারধর শুরু করেন গ্রামবাসীরা উনি ওই আমাদের গ্রামে একটা বড় বাচ্চা উনি ওই দিয়ে দিয়েছে কিন্তু ওই প্রতিমা এর সাহায্যে ছিল আর ওনার সঙ্গে আরো দু তিনজন ছিল কিন্তু তাদের হাজির করতে পারেনি তাদের হাজির করবে আর আমরা পুলিশকে মারধর করিনি ওই প্রতিমাকে মারধর করেছি আমরা খবর পেয়ে দুই মহিলাকে উদ্ধারে নামে গোপালনগর থানার পুলিশ অভিযোগ আক্রান্ত মহিলাকে উদ্ধার করতে গেলে পুলিশ কর্মীদের ওপরেও হামলা চালায় গ্রামবাসীরা গাড়িতে ঢেলে দেওয়া হয় কেরোসিন তেল খবর পেয়ে গোপালনগর থানার আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলা ও পুলিশ কর্মীদের উদ্ধার করেন এবার আমাদের গ্রামে আরেকটা বউ সাহায্য করছে তাদের একটা গ্যাং আছে মনে হয় আমরা দেখছি ভিডিওতে ফেসবুক সবকিছুতে দেখছি যে তারা সই করছে টাকা লেনদেন করছে সেই বাচ্চাটাকে নিয়ে করছে এখন সেই জন্য আমরা তার বাড়িতে কালকে গেছিলাম শুনতে যে আদৌ ঘটনাটা কি এবার সে ঘরের থেকে বের হচ্ছে না তারপর অনেক বলার পরে যা বেরিয়েছে বেরোনোর পরে সেখানে পুলিশ পুলিশ যা হাজির হয়ে গেছে কে ফোন করেছে জানি না তারপরে ওখানে মারধর একটু হয়েছে ঘটনায় পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত পুলিশ কর্মীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে দুই মহিলাকে এদিন বনগা আদালতে পাঠানো হয় গোপন জবানবন্দি নেওয়ার জন্য পুলিশের ওপর হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি আমাকে মারধর করেছে গ্রামের লোকে সন্দেহ করেছে যে আমিও এর সঙ্গে জড়িত আছি তাই নিয়ে আমাকে মারধর করেছে আমার বাড়ি ভাঙচুর করেছে আমার অসুস্থ শ্বশুর তাকে মেরেছে আমার ছেলে মেয়েকে মেরেছে এই পরিস্থিতি দেখে থানা থেকে পুলিশ গেছে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করতে গেছে তাদেরও বেদম মার মেরেছে মেরে আমার ঘরের মানে ভাঙচুর করেছে চারিদিকে দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর